সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব, মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, রব্বি জাআল লাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করিবে না, আমার কলিজার টুকরা ইসমাইল কেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন, সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, ঠিক কি না? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিহিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোন বিপদে যদি পড়ে যাই, কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ না, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটা বিপদে পড়ার দোয়া, বিপদে পড়লে এই দোয়া পড়বেন। মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া ঠাড়া ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়, বজ্রপাত করলে পড়ে। আসলে শুধু বজ্রপাতের সময় না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 71 সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর, মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানরা রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে পারলে ছেড়ে দিত, মাথার মধ্যে বন্দুক থাকে, একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিম আর হিন্দু, আমি মুসলমান, সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয় পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে, এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয়, হাম তুমি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছে আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা, বিপদে পড়লে যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও, কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব, রাজি আছেন? কোরআন থেকে নেওয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেন্সিভ, অনেক সুন্দর, আপনি বাংলায় 1000টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কমপ্রিহেন্সিভ, আল্লাহ শিখাই দিলেন, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি
হাসানা ওয়া কিনা আযাবান না। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখেরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে? কথা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে, ও ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে? এই জন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ। পরে দোয়া করার কিছু আদব আছে। অজু অবস্থায় দোয়া করবেন, কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তিগফার করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না, টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, হাত তোলা যাবে? বুঝাছিস না? আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই, তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। পড়ো, আমরা তো শুধু এতটুকু তুলি, আরাফার ময়দানে বিশ্ব নবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আমরা প্রিয় নবী ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার! এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবি বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়, মনে মনে চাইলেও কেউ শুনে না, শুনে কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ হাইয়ুন করিম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি লজ্জাশীল? কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। পড়তে পারলেন না?